সবার মনোযোগ আছে তো আজকে আমরা সাইয়েদেনা ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানব ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ এই উম্মার সুপার হিরো তিনি ঠিক কি না ওনার মুখের আগে লাঠি চলতো বেশি সুবহানাল্লাহ পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোর দরকার আছে না নাই সাইয়েদেনা ওমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মাহ তিনি এই উম্মার রিয়েল সুপার হিরো এজন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পড়েন সাইয়েদেনা ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তাআলা সাইয়েদেনা ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা তিনটা জোরে বলেন তো কয়টা তিনটা ইমানি ধাক্কা এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা এক কি দোয়ার ধাক্কা দুই হচ্ছে সূরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুবহানাল্লাহ পড়বেন না তিন হচ্ছে সূরাতু তোহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা ইমানি ধাক্কা যখন সাইয়েদেনা ওমরে ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু চিল্লায় পড়েন আল্লাহু আকবার বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইলাইক ও আল্লাহ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নাই এই দুইজনের একজনকে আপনি ইসলামের সুশীতল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে কবুল করে নিয়েছে কে বিশ্বনবী বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় বি আবি জাহাল ইবনে হিশাম হয়তো হিশামের বেটা আবু জাহালকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা ওমর ইবনুল খাত্তাব খাত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের ছায়া তলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন মক্কার এই দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহর বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহেল নয় ওমর হয় আবু জাহেল নয় ওমর বিশ্বনবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইয়েদেনা ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেললো দোয়া ইজ লাইক এ মিসাইল এই যে আমরা দোয়া করি এটা মিসাইলের মতো যুদ্ধে মিসাইল হামলা করে না মিসাইল হামলা করার পরে এই মিসাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাইয়েদেনা ওমরে ফারুকের হৃদয়ে এক ধাক্কা লাগলো দুই নম্বরে রাব্বুল আলামিন সূরাতুল হাক্কা দিয়ে ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পড়েন আল্লাহু আকবার কোরআনের ভেতরে সূরাতুল হাক্কা নামে একটা সূরা আছে না নাই الْحَاقَّةُ مَا الْحَاقَّةُ وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ قُلْ إِنَّ اللَّهَ أَكْبَرُ বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সাইয়েদেনা ওমরে ফারুকের হৃদয়ে স্পর্শ করলো সাইয়েদেনা ওমরে ফারুক সব সময় বিশ্বনবীরে ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক ডানে যায় বিশ্বনবী বায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক বায়ে যায় বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন ওমর ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবী ইন দা মিন টাইম এশার নামাজে আল হাক্কাতুম আল হাক্কা তেলাওয়াত শুরু করে দিলেন আল হাক্কাতুম আল হাক্কা তেলাওয়াত শুরু করে দিলেন তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে ওমরে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে ওমিয়া বিশ্বনবীর কণ্ঠ বুঝি আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বিন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসাতের কণ্ঠ না আহা বিশ্বনবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লোহরি আল্লাহ দিয়েছেন একবার যে শুনতো পাগল হয়ে যেত আল্লাহু আকবার বিশ্বনবী সূরা হাক্কা মন্ত্রমুগ্ধ তেলাওয়াতে মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন এশার সালাতে ওমরে ফারুক দুলতে লাগলেন
ওমরে ফারুক যত শুনেন অবাক হয়ে যায়, যত শুনেন অবাক হয়ে যায়, যতই শুনে অবাক। কিরে, কারণ তিনি আরবি ভাষা বুঝতেন, এত সুন্দর শব্দের গাঁথুনি, এত প্রাঞ্জল বর্ণনা, এত সুন্দর অন্তমিল, এটা কবিতা না হয়ে পারে না। উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা, ইট মাইট বি পোয়েম, ইট কুড বি পোয়েম, মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে, তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে না যে পেছনে ওমর, বিশ্বনবী তেলাওয়াত করছিলেন। ইন দ্য মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন খলিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো কবির কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ, পড়ে এটাকে বলে কোইনসিডেন্ট, কোইনসিডেন্ট, হুট করে অনেক সময় মিলে যায়, যায় কি যায় না। আপনি একজনের কথা ভাবতেছেন, ভাবতেছেন বাজারে গেলেন, বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে, এরকম হয় কি হয় না? কোইনসিডেন্ট। ওমর ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে বিশ্বনবী তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার। বিশ্বনবী যে আয়াত তেলাওয়াত করছিলেন, আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। ওমর ফারুক আটকে উঠলেন, থমকে দাঁড়ালেন, ঘটনা কি? আমি মনে মনে ভাবলাম কি রে এত সুন্দর কথা, এটা তো মানুষের কথা হতে পারে না, এটা নিশ্চয়ই কবিতা, কবির কথা। কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বিকাউলি শায়ের, এটা কোন শায়েরের কবির কথা নয়, কলিলাম মা তুমিনুন, অল্পই তোমরা ঈমান আনো। তার মানে আমার মনে যা চলে মোহাম্মদ এটা টের পায়, মোহাম্মদ গণক, নাউজুবিল্লাহ পড়বেন না, মোহাম্মদ অনেক বড় মাপের একজন গণক, মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কি ভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে। ইন দা মিন টাইম বিশ্বনবী পরের আয়াতে পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো। সুবহানাল্লাহ, পড়েন। এবার আর ওমরে ফারুকের সহ্য হয় না, কি আজীব তামাশা। প্রথমে মনে করলাম কবিতা, মোহাম্মদ কয় কবি না, সে কবি না, এটা কবিতা না, তারপর ভাবলাম সে গণক, সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয়, তাহলে এটা কি, এটা কি কবিতাও না গণনাও না, তাহলে এটা কি? বিশ্বনবী তখন বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, পড়েন। পরের আয়াত ছিল তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা দুনিয়ার কোন কবির বানানো কবিতা না, এটা কোন গণকের গণনা না, এটা কোন সাহিত্যিকের বানানো সাহিত্য নয়, এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আলামিনের কাছ থেকে পাঠানো কিতাব কোরআন। সূরা হাক্কার ধাক্কায় ওমরে ফারুক কাইট, প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া, বিষ্ণুবি তাহাজ্জুদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ হয় আবু জাহেলের দিবা নাহলে ওমর রে দিবা, ওই দোয়া ওমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে। এরপর হাক্কা, সুরাতুল হাক্কা দিয়ে দিলে ধাক্কা, এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে, হায় রে এ কি বাণী, এ কেমন কথা, কে মুহাম্মদ? তারপর শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই, আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক, আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মাতের সেনাপতি বানিয়ে ছাড়বো, আমি সেনাপতি বানাবো। এবার তিন নাম্বার ডোজ, ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয়, নর্মাল ওষুধ, এটাতে কাজ না হইলে ডোজ বাড়ায়, একেবারে কাজ না হইলে অ্যান্টিবায়োটিক মারে, আসে না নাই। আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন, তারপর সূরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন, এরপরে রাব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডোজ, সূরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমার। শয়তান দিক দিয়ে ওয়াসওয়াসা, খেলা দুই দিক থেকে চলতেছে, আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে, শয়তান জাহান্নামের দিকে টানছে। ঘোষণা দেয়া হলো মক্কায়, মুহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে। ওমরে ফারুক রাজি হয়ে গেলেন, নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন। নাউজুবিল্লাহ পড়বেন না, বনু জাহারা গোত্রের এক লোক বলে, আই না ইয়া আমার, কই যাও, মুহাম্মদের মাথা কাটতে যাই। আরে মুহাম্মদের মাথা কাটতে যাও, তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদ সাবা, এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে, এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে, আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতে চেয়েও। ওমর ফারুক অবাক হয়ে গেলেন, তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন।
বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব বোন জামাই সাঈদ আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মিলে সূরা তোহা তেলাওয়াত করছিলেন পড়েন সুবহানাল্লাহ মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চামড়ার ফলকের মধ্যে সূরা তোহার কয়েকটা আয়াত এনে ওমর ফারুকের বোন আর বোন জামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুবহানাল্লাহ পড়েন লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইয়েদনা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন ওমর ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মমভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে সে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ঈমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মুহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমারে দেখা ফাতেমা বলে ইন্নাকা রিজসুন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন আমার ভাই ওমর তুমি নাপাক তুমি কি লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা অর্জন না করে এই কোরআন ধরা যায় না সুবহানাল্লাহ পড়েন উমরে ফারুক গোসল করে আসলেন কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বুঝেন নাই বোধহয় প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সূরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আরেকটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাতেমা বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সূরা তোহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়েন সুবহানাল্লাহ উমর ফারুক পড়তে আরম্ভ করলেন তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা সুবহানাল্লাহ পড়েন উনি পড়তে আরম্ভ করলেন তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা এই কুরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন ওই আল্লাহ তাআলা নিজেই এই কুরআন পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার উনি খুব ভালো আরবি জানতেন সূরা তোহা পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না উমর ফারুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন আল্লাহু আকবার সূরা তোহাটা হাতে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে বিশ্বনবীর দিকে ছুটতে আরম্ভ করলেন আইনা মুহাম্মদ কোথায় মুহাম্মদ তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আল কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন উমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা উমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবীরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও উমর ইবনে আল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার ওই দোয়া কবুল হবে আসতে দাও উমরে ফারুক এসে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল পড়েন সুবহানাল্লাহ